নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই কমেন্ট করুন। 4 নভেম্বর 2023 শনিবার 12টি রাশির মধ্যে 2টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব, কোন এই সৌভাগ্যশালী 2টি রাশি আগামীকাল হতে চলেছে কোটিপতি। তার মধ্যে আপনাদের রাশির নাম আছে কিনা সেটা অবশ্যই জানতে পারবেন, এবং রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, প্রতিদিন আমি নিয়মিত এই প্রোগ্রামটি আপনাদেরকে দিই। কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, সেখানে আপনাদেরকে অ্যালার্ট করে দিই যে আপনাদের রাশির নাম রয়েছে কিনা, এবং এর পাশাপাশি যাদের অল্পের জন্য দেখছেন অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, একবার আপনারা ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা একবার দেখিয়ে নিন, এবং যাদের 2-1 নম্বরের জন্য দেখছে মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকস্মিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন। পাশাপাশি আমি বারবার বলি, 3টি গ্রহ রাহু শুক্র বুধ আপনাদের জন্মকুণ্ডলিতে যদি শুভ থাকে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি আপনাদের এই যে 3টি গ্রহের কথা বললাম, তাদের যদি দশা, মহাদশা বা প্রত্যন দশা যদি চলে, তাতেও কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। শুধুমাত্র লটারি কাটলে যে অর্থপ্রাপ্তি হবে এমনটি আমি কখনো বলি না। আপনাদের মিউচুয়াল ফান্ড থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, বা দীর্ঘদিন আপনারা কোথাও ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে, অথবা আপনাদের এই সময়ের মধ্যে ফাটকা অনলাইন ট্রেডিং, স্টক মার্কেট, এই সকল জায়গা থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে। প্রতিদিন আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাকে দিই, কোনো না কোনো রাশির নাম নিশ্চয় থাকে। সেম রাশি, এই 2টি রাশির দেখুন এই কোটি কোটি মানুষ কিন্তু রয়েছে, তাহলে কালকে 2টি রাশি প্রত্যেকের যে কোটিপতি হয় এমন না। যাদের জন্মছকে প্রবল যোগ থাকছে, কেউ 500 টাকাও পেতে পারে, কেউ 5 লাখ টাকাও পেতে পারে, কেউ 50 হাজার পেতে পারে, কেউ 1 কোটি পেতে পারে, আবার কেউ না পেতে পারে। কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, বা কোনো সম্পত্তি জড়িত জায়গা থেকেও লাভ হতে পারে, বা আপনাদের ব্যবসা থেকেও লাভ হতে পারে, অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির একটা প্রবল যোগ রয়েছে। এবং এই যে অর্থপ্রাপ্তি, এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্য, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন। নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ আমাদের এই যে জায়গাটা না, সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। এবং পাশাপাশি আপনারা গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। কারণ আমি প্রতিদিন আপনাদেরকে এই ভিডিওটি দিই, অনেকে ভিডিওটি শুনেন, কেটে দেন, কেটে কেটে দেখেন রাশির নাম, লটের টিকিট কাটি। দেখুন, লটের টিকিট কাটলে যে কোটিপতি হবে এমন না, প্রত্যেকের কি লটের টিকিটে অর্থপ্রাপ্তি হয় এমনটিও না। দেখুন, শর্টকাটে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে বা আকস্মিক ধন প্রাপ্তির ক্ষেত্রে মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। আপনাদের জন্মকুণ্ডলিতে রাহুর প্লেসমেন্টটা দেখা দরকার রয়েছে। আপনাদের লগ্নভাব, আপনাদের দ্বিতীয় ভাব, পঞ্চম ভাব, আপনাদের ভাগ্যভাব, একাদশ ভাব, এই ভাবগুলো চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে। একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বলে দিতে পারবে যে আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে। কারণ প্রতিনিয়ত টিকিট কাটতে কাটতে অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছে, তার সঠিক রেমেডি করা কিন্তু একান্তই দরকার। শুধুমাত্র ভিডিও দেখলেই হবে না এবং লটের টিকিট কাটলে হবে না, তার আগে পরামর্শ করুন। আপনাদের এই সময়টা, কারণ কারণ দেখা যায় কি, কারো কারো ক্ষেত্রে কেটে যায় যোগটা, অনেকে জানেই না যোগ কেটে গেছে।
আবার কারো কারো ক্ষেত্রে দেরিতে থাকে, অর্থাৎ আপনাদের কেটে গেছে না খুব দেরিতে আছে না খুব তাড়াতাড়ি রয়েছে, সেটা আগে জানা দরকার যে আপনাদের এই মহাপ্রাপ্তির জায়গাটা কোন সময় রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনাদের এই অর্থপ্রাপ্তি হবে কিনা। কারণ প্রতিদিন আমি এই ভিডিওটি আপনাদের কাছে দিই এবং হাত জোর করে অনুরোধ করি আপনাদের কাছে কিছুটা আমি সময় চেয়ে নিই। কারণ আমি যে দুটি রাশির নাম বলবো কিনা, অনেকে অধীর আগ্রহ রয়েছে যে বারোটি রাশির মধ্যে কোন দুটি রাশির কথা স্যার বলছেন। দেখুন, দুটি রাশি হতে চলেছে আগামীকাল মহাসৌভাগ্যশালী, এবং সেই দুটির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টাও কিন্তু আমি জানাবো। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করুন। আগামীকালের জন্য প্রথম যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আগামীকাল যে কোনো দিক থেকে আপনার লটারি হোক, শেয়ার বাজার হোক, বা কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে লাভ হোক, আকস্মিক অর্থপ্রাপ্তি, আপনার সম্পত্তিজনিত দিক থেকে লাভ, ব্যবসা করছেন সেখান থেকে বড় ধরনের প্রফিট, অর্থাৎ যে কোনো দিক থেকে কুম্ভ রাশির আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের টার্গেট নাম্বার আগামীকালের জন্য 2 এবং 3। আপনাদের যে শুভ সময়টা সেটা দেখা যাচ্ছে 9:32 থেকে 10:52 পর্যন্ত, 9:32 থেকে 10:52 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার, আগে বলে দিই আপনাদের টার্গেট নাম্বার 7 এবং 6। আপনাদের আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে বৃষ রাশি যদি আপনি মানুষ হন। হয়তো বা আপনার কালকে কপাল খুলে যেতে পারে, আপনাদের যে কোনো দিক থেকে শনিদেবের আশীর্বাদে আপনাদের অর্থপ্রাপ্তির শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং, অনলাইন ফাটকা, যে কোনো সাইট থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনাদের জন্মচক্রে বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু হতে পারেন আপনারাও কিন্তু মহা কোটিপতি। অবশ্যই যারা দেখছেন ভিডিওটি না, একবার হলো পরামর্শ করে নিন আপনাদের কোন সময় অর্থপ্রাপ্তি রয়েছে, কোন বছর রয়েছে, এবং তার জন্য কি প্রতিকার প্রতিবিধান করতে হবে সেটা আগে জেনে নিন। কারণ আমি প্রতিদিন আপনাদের কাছে এই ভিডিওটি দিই এবং কিছুটা সময় আপনাদের কাছে নিই, কারণ আপনারা অনেকেই লটারি কাটেন কিন্তু আপনাদের লটারি বাঁধে না, কেন লাগে না, কি কারণ, কি জন্য হচ্ছে না, তার সঠিক গাইডলাইনটা কিন্তু জানা দরকার। কি করতে হবে, কি রেমিডিয়াল মেজারমেন্ট রয়েছে সেটা কিন্তু একান্তই করা কিন্তু দরকার। এই যে 12টি রাশির মধ্যে স্পেশাল 2টি রাশির আমি কথা বললাম, তার মধ্যে হয়তো আপনাদের সেই কুম্ভ এবং বৃষ রাশি কোটি কোটি মানুষ রয়েছে, লাখ লাখ মানুষ রয়েছে, হাজার হাজার মানুষ প্রত্যেকেরই হবে আমি কখনোই দাবি করি না। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং কমেন্ট বক্সে প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।